রাহমতুল্লাহ প্রাণ প্রিয় দর্শক আজকের অধিবেশনে যারা পিস বাংলায় সঙ্গ দিয়েছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি আজকের অধিবেশনের বিষয় হল যে আল্লাহর প্রতি ভরসার যে দিকগুলি রয়েছে যে দিকগুলি তাকে সঠিক পথ প্রদর্শন করে আল্লাহর প্রতি ভরসা করতে সেই পদগুলি নিয়ে আমাদের কথা হবে যার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি ভরসা করতে পারবো এবং আমাদের আল্লাহর প্রতি ভরসাটি সঠিক হবে নির্ভিজাল হবে কারণ আল্লাহর প্রতি ভরসা কখনো কখনো মানুষের অজান্তে মানুষের সঠিক জ্ঞান না থাকার ফলে এমনও ভরসা হয় যেটি শরীয় বিরোধী এই ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি দিক লক্ষ্য করতে হবে আজকে তিনটি দিক নিয়ে আমরা ইনশালা কথা বলবো এই তিনটি দিক যদি কোনো মেনের মাঝে কোনো মুসলিমের মাঝে পাওয়া যায় তাহলে আমরা বলতে পারব যে তিনি সঠিক ভরসা করতে পেরেছেন আল্লাহর প্রতি ভরসা তার সঠিক হয়েছে প্রথম দিক হলো মাধ্যম গ্রহণ করা আমি এমন মাধ্যম গ্রহণ করেছি যে মাধ্যমটি শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী মাধ্যম নয় তাহলে ক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসার বিপরীত নয় যেমনভাবে আমরা উদাহরণ পেশ করতে পারি যে আমি আল্লাহর প্রতি ভরসা করেছি আমার রুজি রুটির ব্যবস্থা তিনি করেন আমার রিজিকের চাবিকেটি তার হাতে তিনি আমাকে পরিচালনা করেন এবং আমার উদ্দেশ্য হল আমার লক্ষ্য হল যে আমি আমার রিজিক অন্বেষণ করব একটি চাকরির মাধ্যমে আর সে চাকরি হলো শিক্ষকতা এবং আমার ভরসা হবে আল্লাহর প্রতি আল্লাহ তারা আমাকে রিজিক দান করবেন যে সম্পদগুলো উপার্জন করি সে সম্পদগুলো তিনি দিয়ে থাকেন মহানবুল আলমিন কালামে পাকে ইসাদ করেন ওয়ামা বিকুমিন তোমার কাছে যত নেমাত আছে আল্লাহ আপনার হাত বড়ি আপনার চাকরি বাকরি আপনার ছেলে মেয়ে সন্তানাদি সবগুলো মোহানবুল আলমিনের পক্ষ থেকে আপনার কর্তৃত্ব কিছু নয় আপনি চেষ্টা করেছেন আপনি আল্লাহর প্রতি ভরসা করেছেন এখন টিচার বা শিক্ষক হতে হলে যে মাধ্যমগুলো গ্রহণ করা উচিত সে মাধ্যমগুলো গ্রহণ করা আল্লাহর উপর তাও বিরোধী নয় এখন আপনাকে টিচার হতে হলে প্রথম যে গুণটি আপনার মাঝে থাকতে হবে সেটি হলো শিক্ষা অর্জন করা এবং শিক্ষা অর্জন করার সাথে সাথে আপনার মাঝে আরেকটি গুণ থাকতে হবে যে নিয়ম মাফিক শিক্ষা অর্জন করে তার জন্য আপনার সার্টিফিকেট অর্জন করা এখন কেউ যদি বলেন আমার পেশা হবে শিক্ষকতা আমি টিচার হব আমি শিক্ষা অর্জন করব কিন্তু আমি সার্টিফিকেট চাচ্ছি না তাহলে আমরা বলবো যে আপনার সার্টিফিকেট না চাওয়াটি এটি তাওয়াক্কুল বিরোধী একটি কাজ কারণ আপনি তাওয়াক্কল করেছেন আল্লাহর প্রতি এবং এমন তাওয়কল করেছেন যে কর্মকে আপনি গ্রহণ করে ফেলেছেন আর এই কর্ম সম্পাদন হবে আপনার এমন মাধ্যমে যেটি শরিয়ত বিরোধী নয় সার্টিফিকেট অর্জন করা এটি শরিয়ত বিরোধী নয় আপনি সার্টিফিকেট অর্জন করবেন যে সার্টিফিকেটের উপর ভিত্তি করে আপনি একজন টিচার হবেন কোনো ফার্মে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি শিক্ষকতা করতে যান। তাহলে আপনাকে যে প্রথম প্রশ্ন করবেন সে প্রশ্ন হবে আপনার ডিগ্রি কী আপনার কাছে সার্টিফিকেট কি আছে এর পরে বাকি প্রশ্ন হবে আসলে আপনি শিক্ষকতা করতে পারবেন কি না আপনার কাছে সে যোগ্যতা আছে কিনা এমনও তো হতে পারে যে কেউ সার্টিফিকেটে অর্জন করেছেন কিন্তু জ্ঞান অর্জন করেননি সমাজে অনেক সময় তাওয়াক্কলকে আল্লাহর প্রতি ভরসাকে সঠিকভাবে বুঝতে না পেরে তারা এ কথা বলেন যেন মাধ্যম গ্রহণের কোনো প্রয়োজন নাই কোনো মাধ্যম গ্রহণ করব কেন আমি আল্লাহর প্রতি তাওয়াকল করেছি সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ আমরা বলেছি যে তাওয়াক্কুলকে বুঝতে হলে আল্লাহর প্রতি ভরসাকে বুঝতে হলে তিনটি বিষয় আপনাকে বুঝতে হবে প্রথম হলো আপনি মাধ্যম গ্রহণ করা যে মাধ্যম করার ব্যাপারে আমরা একটি উপমা দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেবী মহমাল আলী ওয়াশাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আনাস বিন মালিক রিয়াল্লাহ তার আনুহ তিনি বলেন এক ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমাকে সঠিক পথ বলে দেন তাও যে আমি আমার পশু উঁট ইত্যাদি সে পশুকে বেঁধে রেখে আল্লাহর প্রতি আমি ভরসা করব যে আল্লাহ তালা আমার এই পশুকে আমারই ঘরে রাখবেন এবং আমার কাছেই রাখবেন আমি তাহলে ওই পশুকে বেঁধে আল্লাহর প্রতি ভরসা করব না তাকে ছেড়ে রাখবো দরজাও খুলে রাখবো তাকে ছেড়ে রাখবো এবং আল্লাহর প্রতি ভরসা রাখবো যে এই উঁট হলো আমার এই গরু হলো আমার এবং এই পশু আমার কাছেই থাকবে কারণ আমি আল্লাহর প্রতি ভরসা করেছি আপনার প্রশ্নের সাথে মিলে যাবে কারণ আপনি একটু আগেই বলেছিলেন যে আমি আল্লাহর প্রতি ভরসা করি কিন্তু মাধ্যম গ্রহণ করতে রাজি নই সঠিক নয় নবী ওম সাল্লাহ আলী আসালাম বললেন সুন্দর ভাষায় বললেন যে এ আকেল হা অথা তাকে বেঁধে রাখো এরপরে তুমি আল্লাহর প্রতি ভরসা করো যে মহানবুল আলামিন তোমার এই গোবাধি বসুকে সংরক্ষণ করবেন তোমারই ঘরে রেখে দিবেন সুপ্রিয় দর্শক আল্লাহর প্রতি ভরসা করতে হলে শরীয়ত সম্মত মাধ্যম গ্রহণ করা সেটি প্রতি ভরসার বিপরীত কিছু নয় এই মর্মে আরেকটি হাদিস পড়তে পারি আমরা যে হাদিস থেকে আরো স্পষ্ট হতে পারবো আব্দুল আব্বাস তিনি হাদিস বর্ণনা করেন কান ইয়ামান ইয়া ই যখন তারা হজে আসলেন তখন তারা হজে আসার সময় আল্লাহর প্রতি ভরসা করে তারা তাদের কোনো পাথেও নিলেন না তাদের খেতে হবে তাদের পানাহারের প্রয়োজন আছে হজের সফর একটু লম্বা সফর হয় একদিনে হজ সম্পন্ন হয় না তার জন্য নির্দিষ্ট দিন আছে নির্দিষ্ট অবস্থানের স্থান আছে এখন তারা সফরে আসলেন কিন্তু তাদের সাথে কোনো পাথেও তারা গ্রহণ করলেন না এবং তারা বললেন নাহনুল আমরা তো ভরসাকারী আমরা ভরসা করেছি আল্লাহর প্রতি আমাদের মাধ্যম গ্রহণ করার প্রয়োজন কোথায় মোহামবুল্লাহ আলমিন আমাদেরকে খাদ্য দান করবেন আমাদের খাদ্যের ব্যবস্থা তিনি করে রেখেছেন আমাদের রিজিকের যত ব্যবস্থা সব তিনিই করেন আমাদের মাধ্যম গ্রহণ করার প্রয়োজন কোথায় তারা সে মাধ্যম গ্রহণ করেননি তারা এই কাজটি না করার ফলে যখন তারা মক্কায় আসলেন যখন মক্কায় প্রবেশ করলেন ফাইদা কদিমু মাক্ষাতা যখন মক্কায় আসলেন আর এই লম্বা সফরের ফলে নাসা তখন মানুষের কাছে তাদেরকে হাত পাততে হলো যে ভাই আমাদের খাদ্যের ব্যবস্থা করো আমাদেরকে খেতে দাও আমাদের কাছে না টাকা পয়সা আছে আমরা কিনে খেতে পারবো তাদেরকে হাত পাততে হলো মানুষের কাছে চাইতে হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তাদের ব্যাপারে কি বলবেন কারণ তারা পাথেও গ্রহণ করেননি এ পাথে গ্রহণ না করাটি বরং বলা যেতে পারে সেটি হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করার একটি বিরোধী কিছু এমনবাসী তাই করেছিলেন আল্লাহর প্রতি ভরসা করে অন্তত পৌঁছে গেছেন এরপরে বলেন যে নয় আমরা আল্লাহর প্রতি ভরসা করেছি আমরা অর্থ সম্পদ কিছু নিয়ে আসেনি এখন তাদের প্রয়োজন পড়ল মানুষের কাছে হাত পাততে তার মানুষের কাছে চাওয়া শুরু করলো মোহানবুল আর আমিন নাজিল করে দিলেন তাদের ব্যাপারে ওই এমনবাসীর ব্যাপারে যারা মানুষের কাছে চাওয়া শুরু করলেন তাদের সর্বোত্তম আল্লাহর প্রতি তার ভরসা থাকবে আল্লাহকে তিনি ভয় করেন এর চেয়ে বড় পাথে আর কিছু হতে পারে না তিনি সাম্য যে প্রয়োজন সে প্রয়োজন তিনি গ্রহণ করেছেন এবং আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর প্রতি তাওয়াকল করে তিনি বেরিয়ে পড়েছেন মহানরবুল্লা আর আমিন তার বান্ধাকে তিনি রক্ষণাবেক্ষণ করবেন তার প্রয়োজন তিনি মিটিয়ে দিবেন এই হলো আল্লাহর প্রতি ভরসা করা তাহলে সুপ্রিয় দর্শক আমরা প্রথম অংশ বুঝতে পেরেছি যে আল্লাহর প্রতি তাওয়াকল করতে হলে তার তিনটি বিষয় খেয়াল করা উচিত একটি বিষয় হলো মাধ্যম গ্রহণ করা দ্বিতীয় বিষয় হল তাকে এমন মাধ্যম গ্রহণ করা যদিও বিষয়টি ছোট হয় যদিও বিষয়টি ছোট হয় কারণ মহানরবুল আলমিন মাধ্যম ছাড়া তাকে সব কিছু পূর্ণ করে দিতে পারেন না কেউ যদি বলেন যে আমি আল্লাহর প্রতি ভরসা করেছি এবং আল্লাহ আমার মুখে খাদ্যের ব্যবস্থা করে দিবেন আমি হাতও খাটাতে চাচ্ছি না মহানরবুল আমার হাত দিয়েছেন আমি হাতকেও ব্যবহার করতে চাচ্ছি না তাহলে কিন্তু এটি আল্লাহর প্রতি ভরসা করার বিপরীত কিছু সুপ্রিয় দর্শক যেহেতু আল্লাহর প্রতি ভরসার যে গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় দিক হলো যদিও মাধ্যমটি ছোট হয় সে মাধ্যমকে গ্রহণ করা আমাদের বিরতি হবে বিরতির পরে আবারও আমরা আল্লাহর প্রতি ভরসার যে গুরুত্বপূর্ণ দিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমানই ওই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরআন এর পরবর্তী অনুষ্ঠান 20 টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পরে আবারো আমরা আল্লাহর প্রতি ভরসা করার যে গুরুত্বপূর্ণ দিকগুলি সেগুলি নিয়ে আলোচনা করব প্রথম অংশ আমরা বলেছি যে যিনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছেন তার উচিত হলো আল্লাহর প্রতি ভরসা করা আর আল্লাহর প্রতি ভরসা করতে হলে গুরুত্বপূর্ণ তিনটি দিক তাকে খেয়াল রাখতে হবে প্রথম দিক হল যে আল্লাহর প্রতি ভরসা করতে যে মাধ্যম গ্রহণ করা আল্লাহর প্রতি ভরসা করার বিরোধী কিছু নয় দ্বিতীয়ত ছোট কিছু হলেও মাধ্যম গ্রহণ করতে হবে মহান্নবুল আরামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেন যাকে তিনি এ পৃথিবীতে পাঠিয়েছেন তার রিজিকের ব্যবস্থা তিনি করে দিয়েছেন এখন কেউ যদি বলেন যে আমার রিজিকের ব্যবস্থা মহান্নবুল আরামিন করে দিয়েছেন এবং তিনি আমাকে খাওয়াবেন আমার হাত ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আমার কর্ম করার কোনো প্রয়োজন নাই আমার কারোর কাছে যাওয়ার কিছু প্রয়োজন নেই কাউকে বলার কিছু প্রয়োজন নাই তাহলে এটি আল্লাহর প্রতি ভরসা করার বিপরীত কিছু কারণ মহানবুল আলমিন তার বিশেষ বান্দা যারা ছিলেন তাদের দিক নিয়ে আমরা আলোচনা করব এবং বিশেষ বান্দা বলতে নবীদের কথা আমরা বলছি এবং নবীদের সাথীদের কথা আমরা বলছি তারা কিন্তু মাধ্যম গ্রহণ করেছেন আমরা একটি ছোট্ট ঘটনা বলব এই ঘটনাতে আমরা বুঝতে পারবো যে বান্দা আল্লাহর প্রতি ভরসা করবেন এবং ভরসা করার ক্ষেত্রে তিনি মাধ্যম গ্রহণ করবেন যদিও ছোট মাধ্যম হয় আমরা খুব ভালো করে চিনি ঈসা সালামের মাতাকে মারিয়াম সালামকে মোহানবুল আলমিন তাকে মর্যাদা দিয়েছিলেন তার মাধ্যমে ঈসা সালামকে তিনি এই পৃথিবীকে নিয়ে এসেছিলেন তার কুদরতে তিনি ঈসা আলি সালামকে যখন পৃথিবীতে নিয়ে আসলেন আমরা ভালো করে জানি ঈসা আলাই সালামের কোনো পিতা ছিলেন না আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক আমরা কল্পনা করতে পারি তার কাছে সব সম্ভব তবে মাধ্যম গ্রহণ করাটি এটি কিছু মহান মহান্নবুল্লা আলমিন মারিয়াম আলি সালামকে ওহি করলেন যখন তিনি বাচ্চা নিয়ে সে ওই খেজুর গাছের নিচে বসে আছেন এবং অনেক কল্পনা জল্পনা করছেন তিনি ছিলেন পবিত্রা মহিলা তার কোনো আচর ছিল না সমাজের কাছে এ ধরনের কোনো কটুবাক্য কখনো শোনেননি তবে যে সন্তান হয়েছে সে সন্তানের জন্য স্বাভাবিকভাবে বাবার প্রয়োজন আছে কিন্তু ঈসা আলে সালামের বাবা ছিলেন না তিনি মাতার পক্ষ থেকে এসেছেন মহান্নবুল্লাহ আলমিনের ওয়ার্ডারে এখন তিনি বসে আছেন তার খাদ্যের প্রয়োজন মহান্নবুল্লা আলমিন এখন তাকে খাদ্যের ব্যবস্থা করবেন যে তো বিশেষ তার বান্দি আল্লাহর একজন প্রিয় বান্দি এই ক্ষেত্রে মহান ربুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাতার কাছে মারিয়াম আলাইহাস সালামের কাছে তিনি ওহি করলেন ওয়া হুযজি ইলাইকি বিযিদিন نخলা তুসাকিত আলাইকি রতবান জানিয়াহ সূরা মারইয়ামের 25 নম্বর আয়াত মহান ربুল বললেন ওয়া ইলাইকে তুমি তোমার দিকে ওই খেজুর গাছের ডালপালাগুলোকে একটু টেনে নাও একটু ঝাঁকা দাও যার মাধ্যমে তুমি দেখবে যে তুসাকেত আলাইকে রুতাবান জানিয়া খুব সুন্দর যেগুলো পক্কো খেজুর পাকা খেজুর সেই খেজুরগুলো তোমার ওপর পড়বে সুপ্রিয় দর্শক এই উদাহরণটি আমরা মিলিয়ে নিতে পারি একটি ছোট্ট কারণ শুধুমাত্র এই পাতাকে তিনি ঝাঁকাবেন পাতাগুলোকে একটু নাড়াবেন তার মাধ্যমে মহানডবুল আর আমিন সুপক্ক খেজুরগুলো তাকে দান করবেন কেন এও তো হতে পারত যে তিনি এমন বাতাস প্রবল বেগে বাতাস দিতেন যে বাতাসগুলো শুধুমাত্র গাছ কেন্দ্রিক হবে ফল কেন্দ্রিক হবে এবং সেই ফলগুলো তার উপর পড়বে আর তিনি সেগুলো খাদ্য গ্রহণ করবেন না সেটি করেননি আর আমিন তাকে মাধ্যম শিখিয়ে দিলেন যে গাছকে একটু নাড়াও গাছের ডালপালাগুলোকে একটু নাড়াও যার মাধ্যমে তুমি ফল ফলাদি পাবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমরা বুঝতে পেরেছি তাহলে ছোট্ট একটি কারণ মহান্ডবুল আলম তাকে কারণ শিখিয়ে দিলেন যে একটু ডালপালাকে ঝাকি দেওয়া যার মাধ্যমে মহানডবুল আলমিন তার রিজিকের ব্যবস্থা করবেন সুলান আল্লাহ তাই করেছিলেন তাই করেছিলেন সুপ্রিয় দর্শক আমরা তৃতীয় কারণ বলবো শুধুমাত্র মাধ্যম গ্রহণ করেই আপনি নিশ্চিন্ত হবেন না যারা শুধু মাধ্যম গ্রহণ করেই আল্লাহর প্রতি ভরসাকে বিলীন করে দিয়েছেন তারা কিন্তু আল্লাহর প্রতি ভরসার বিপরীত কিছু করেছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সার্টিফিকেট অর্জন করা যেটি আমরা একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে শিক্ষক হতে হলে সার্টিফিকেটের প্রয়োজন তার যোগ্যতার প্রয়োজন তিনি সার্টিফিকেটও অর্জন করেছেন এবং শিক্ষা যোগ্যতাও তিনি অর্জন করেছেন দুইটি তার মাঝে আছে যার মাধ্যমে তিনি চাকরি পেতে পারেন এবং তিনি চাকরি করতে পারেন এই ক্ষেত্রে তিনি শুধুমাত্র সার্টিফিকেটের উপর ভরসা করা এটি কিন্তু মমিনির ভরসা নয় বড় একটি মাধ্যম তিনি গ্রহণ করেছেন কিন্তু চাকরি যিনি দিবেন তিনি হলেন আল্লাহ সুন্দর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ এই জন্য আজকের সমাজে আমরা দেখতে পাই অনেক সার্টিফিকেট নিয়ে ঘুরেন তার কাছে তার ফাইল ভর্তি সার্টিফিকেট কিন্তু তার ভালো চাকরি হচ্ছে না তিনি আল্লাহর প্রতি ভরসাও হারিয়ে ফেলেছেন এমন কি নিজের প্রতি তার বৃত্তৃষ্ণাও চলে এসেছে অনেক সময় বৃত্তৃষ্ণায় কথা বলেন এতগুলো অর্জন করেছি করেছি। এত এত অর্থ ব্যয় শ্রম দিয়েছি, আজকে শ্রমগুলো আমার অর্থগুলো এটি কখনো মমিন বলতে পারে না সুপ্রিয় দর্শক তিনি মাধ্যম গ্রহণ করেছেন এখন তিনি আল্লাহর প্রতি ভরসা করবেন যে আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দেবেন যে অংশগুলো কিন্তু আমরা অনেক সময় হারিয়ে বসি কারণ যিনি চাকরি আমাদেরকে দেন যে মাধ্যম আমাদেরকে তিনি তৈরি করে দেন তিনি হলেন আল্লাহ অতএব আপনার সর্বদাই উচিত হলো আল্লাহর প্রতি ভরসা করা মাধ্যম গ্রহণ করা কারণ মাধ্যম গ্রহণ করলেই আল্লাহ তালা তাতে দিয়ে দিবেন এটি অনেক সময় কিন্তু হয়ে ওঠে না যেমন আমরা ছোট্ট ঘটনা বলতে পারি মহানবুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লাম আমরা খুব ভালো করে জানি ঘটনা যে তাকে আগুনে ফেলা হয়েছিল যে আগুনে কাউকে যদি ফেলে দেওয়া হয় তাহলে আগুন তাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে তারা মাধ্যম গ্রহণ করেছিল কিন্তু মাধ্যমেই সবকিছু হয়ে যাবে এটিও নয় কারণ পক্ষ থেকে হতে হবে মাধ্যম তারা গ্রহণ করেছে সে মাধ্যমে সন্তোষ নন আগুনে তাকে ফেলে দেওয়া হলো আর আগুন তাকে পোড়াতে পারছে না মহান রবুল আলামিন সে আগুনের কার্যক্ষমতাকে হারিয়ে হারানোর অর্ডার দিলেন যে তুমি তার জন্য বারদাউ সালামা তুমি সুশীতল হয়ে যাও যে সুশীতলতায় তার কোনো ক্ষতি হবে না এবং শান্তিময় হয়ে যাও যাতে বেশি সুশীত হওয়ার ফলে বেশি ঠান্ডার ফলে যেন তার ক্ষতি না হয় মহানবুর আলম তার কার্যক্ষমতা হারিয়ে ফেললেন তাহলে এক্ষেত্রে আপনি শুধুমাত্র মাধ্যম গ্রহণ করেছেন যে সার্টিফিকেট অর্জন হওয়াটিই আমার চাকরি হয়ে যাবে এবং আল্লাহ ভালো ব্যবস্থা করবেন এটি নাও ঘটতে পারে এ ধরনের ঘটনা অনেক যেমনভাবে আমরা বলতে পারি ইব্রাহিম আলাহ সালামের সাথে আরেকটি ঘটনা ঘটেছিল আমরা খুব ভালো করে জানি ঘটনা অনেক লম্বা ইসমাইল আলহ ইসলামের সাথে তার প্রিয় সন্তান তার ছেলে মহানবুল আলমিন তাকে পরীক্ষা করলেন যে তোমার ছেলেকে তুমি আল্লাহর জন্য কুরবানি করো ছোট ব্যাপার নয় সুপ্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা আরও বুঝতে পারব যে শুধু মাধ্যম গ্রহণ করলেই আপনি ফল পেয়ে যাবেন সেটি নয় আল্লাহর প্রতি আপনার ভরসা হতে হবে আল্লাহর প্রতি ভরসা হতে হবে কারণ অনেক মাধ্যম যেগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে ইব্রাহিম তিনি চাকু নিলেন তার ছেলেকে তিনি প্রথমে ঘটনা বর্ণনা করলেন আল্লাহর পক্ষ থেকে ওই এসেছে ছেলে কনফার্ম হয়ে গেলেন যে যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার এসে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে কাজ করুন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই ইব্রাহিম সালাম তিনি তাই করেছিলেন ছেলেকে নিয়ে গেলেন ছেলেকে কুরবানি করবেন মহানবুলের আদেশকে তিনি ফলো করবেন এখন চাকু তার কাজ হল কাটা এবং কাটার ক্ষেত্রে ইব্রাহিম যখন তার সন্তানকে তিনি কাটার চেষ্টা করলেন এটি মাধ্যম তিনি মাধ্যম গ্রহণ করেছেন আর ইব্রাহিম আলাহ সালাম চাকু চালানোর ফলে তার সন্তান ইসমাইল সালামের গলা তখন আর কাটে না কার্যক্ষমতা হারিয়ে ফেললো এক্ষেত্রে আপনি ভালো করে বুঝতে পারবেন যে মহানরবুল্লা আলামিন মাধ্যম গ্রহণ করলেই তার ফলদান করবে সেটি কিন্তু নয় কারণ মাধ্যম গ্রহণ করার ফলেও অনেক সময় আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলার ফলে সেটি নাও করতে পারে যখন কোনো মানুষ অহংকার করে বসে অহংকারীকে নিকৃষ্ট গুণ মহানরবুল্লা আলামিন অহংকারীকে পছন্দ করেন না নবী সাল আলী ওসাল্লাম অহংকারের নিকৃষ্ট দিকগুলো আলোচনা করেছেন সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না ইত্যাদি দিকগুলো এখন অহংকার করেছে তার সার্টিফিকেটের এ ধরনের ঘটনা সমাজে কিন্তু আমরা দেখতে পাই তার কাছে সার্টিফিকেট আছে সব ধরনের মাধ্যম তার কাছে কিন্তু তার চাকরি হচ্ছে না তার ব্যবস্থা হচ্ছে না আপনি কি বলবেন মাধ্যম গ্রহণ করতে ভুল করেছিল না মাধ্যম গ্রহণ করতে ভুল করেনি সুপ্রিয় দর্শক তাহলে আমাদের আল্লাহর প্রতি ভরসা করার ক্ষেত্রে আমরা ভুল বুঝব না আল্লাহর প্রতি ভরসা হবে মাধ্যম গ্রহণ করতে হবে আর মাধ্যম শরীয়ত সম্মত হবে শরীয়ত বিরোধী মাধ্যম হবে না এরপরে আপনি কর্ম সম্পাদন করবেন মহান মহানবুল্লা আপনার সে কর্মে তিনি বরকত দান করবেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমরা আল্লাহর প্রতি ভরসা করার গুরুত্বপূর্ণ তিনটি দিক আলোচনা করেছি প্রথম দিক হলো মাধ্যম গ্রহণ করা আল্লাহর প্রতি ভরসার বিপরীত কিছু নয় আপনাকে মাধ্যম গ্রহণ করতে হবে যদিও সেটি ছোট হয় মাধ্যম গ্রহণ করে সে মাধ্যমের উপর ভরসা করা সেটিও সঠিক নয় এ ধরনের উদাহরণ আরও অসংখ্য বলা যেতে পারে কেউ ওষুধ খাচ্ছেন কিন্তু যে ওষুধ তিনি খাচ্ছেন সে ওষুধটি কি তাকে ভালো করে উত্তর হবে নয় কারণ ওষুধে ভালো করার কোনো ক্ষমতা রাখে না কারণ মোহানবুল আলমিন যে অসুখ দিয়েছেন তার বন্দাকে এবং সে অসুখের জন্য তিনি ওষুধও দান করেছেন যখন অসুখ দিয়েছেন এবং ওষুধও দিয়েছেন এ দুইটির সংমিশ্রণ হবে এবং আল্লাহর প্রতি ভরসা আপনার হবে আপনি আল্লাহর প্রতি ভরসা রেখেছেন আপনি সঠিক মাধ্যম গ্রহণ করেছেন সঠিক মাধ্যম গ্রহণ করার ফলে তিনি এখন আপনাকে তৌফিক দান করবেন আপনাকে সুস্থতা দান করবেন সুপ্রিয় দর্শক মহান রব সুরাতুল মায়েদার তেইশ নম্বর আয়াতে ইসাদ করেন ও আল্লাহ ইং কুমিন যে তারা আল্লাহর প্রতি ভরসা করবে যদি তারা মহমেন হয় তাহলে যারা মকমেন হবে আল্লাহর প্রতি তারা ভরসা করবেন তাহলে ভরসা হবে আল্লাহর প্রতি মাধ্যম হবে শরীয়ত সম্মত আল্লাহ আমাদের সকলকে সঠিক পন্থায় আল্লাহর প্রতি ভরসা করার আল্লাহর প্রতি ভরসা রাখার তৌফিক দান করুন দাওয়ান রবিল আসসালাম আলাইকুম আল্লাহ

বিন ইউসুফ ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলবর হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে জান কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম সলিউশন ও প্রবলেম you ও Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ বাংলায়